নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আমরা কন্যা রাশির প্রেম এবং সেই প্রেম ও জীবনের সমস্যা এবং সেই সমস্যার সমাধানকে কেন্দ্র করে আলোচনা করব। কন্যা রাশির প্রেম ও জীবন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে কন্যা রাশির ব্যক্তিত্বকে আমাদেরকে জানতে হবে। কন্যা রাশি একটি অত্যন্ত জনপ্রিয় রাশি বা এক অত্যন্ত ভালো রাশি বলা যেতে পারে। মহারাশি 12টি রাশির মধ্যে সবথেকে বেটার গুণ কিন্তু কন্যা রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। কন্যা রাশির অধিপতি বুধ। বুধ একটি শুভ গ্রহ, আপনারা তো জানেনই, এবং কন্যা রাশির অধিপতি বুধ হওয়ার জন্য কন্যা রাশির মধ্যেও কিন্তু বুধের বেশ কিছু গুণ দেখতে পাওয়া যায়। কন্যা রাশির মধ্যে দেখতে পাওয়া যায় এরা প্রচণ্ড বাস্তববাদী মাইন্ডের হয়, এরা প্রচণ্ড রোগকে কেন্দ্র করে সচেতনতাও থাকে এদের মধ্যে, এরা কাউকে চট করে শত্রু বলে মনে করে না, যদি কাউকে খারাপ লাগে তার থেকে সরে আসে কিন্তু শত্রু বলে মনে করে না। এছাড়াও কিন্তু কন্যা রাশির মধ্যে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় এরা প্রচণ্ড হিসাবি বলা যেতে পারে, প্রচণ্ড মানে যে কোনো কিছু কিনতে গেলে পারে, অনেক সময় দেখতে পাওয়া যায় কন্যা রাশির মানুষদেরকে এরা খুব দরদাম করে কিনতে পারে। অর্থাৎ এই দিকটায় আর কি কিন্তু খুব ভালো কন্যা রাশির ক্ষেত্রে, যে কোনো কথা বলতে গেলে প্রচণ্ড প্রচণ্ড বুদ্ধি খাটিয়ে কথা বলার চেষ্টা করে এবং আগে থাকতেই যে কোনো সমস্যা আসতে পারে যদি কোনো কাজের মধ্যে, তার আগে থাকতেই কিন্তু এরা সচেতন হয়ে যায়, যার জন্য খুব বড় বড় সমস্যার মধ্যে কিন্তু এরা পড়ে না। কন্যা রাশির মানুষরা সাধারণভাবে প্রেম করব বলে মনে করে কখনো কখনো, আবার কখনো কখনো প্রেম করবো না বলেই মনে করে না। কন্যা রাশি যেহেতু একটি দৃঢ় স্বভাব প্রকৃতির রাশি, এই কারণে কিন্তু এই কন্যা রাশির মধ্যে কিন্তু দোনোগুণ টান কিন্তু সবসময় থাকে। কন্যা রাশির মানুষরা প্রেমে যদি বাইচান্সলি পড়ে, অনেক ক্ষেত্রে তো পড়েই না কিন্তু যদি বাইচান্সলি পড়ে, তাহলে বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে এরা প্রেম করার চেষ্টা করে, অর্থাৎ এমন মানুষের সঙ্গে প্রেম করার চেষ্টা করে যার মধ্যে স্পেশাল কিছু কোয়ালিটি রয়েছে। আমি বারবার একটা কথা বলছি, এটা সাধারণভাবে কন্যা রাশির ব্যক্তিত্বকে কেন্দ্র করে কথা বলছি, কিন্তু আপনার ধরুন কন্যা রাশি এবং বিভিন্ন গ্রহ দ্বারা কন্যা রাশিটি পীড়িত হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কথাবার্তাগুলো কিছুটা ডিসব্যালেন্স হয়ে যাবে। একটা কথা আরও খেয়াল রাখতে হবে, কন্যা রাশির ক্ষেত্রে কিছু কিছু সময় দেখতে পাওয়া যায় এরা প্রচণ্ড বাস্তববাদী, এর কারণে কিন্তু কোনো জিনিসে বা অপর লোকের কাছে যে বাস্তববাদী দেখাচ্ছে তার কাছে কিন্তু বিষয়টা খুব খারাপ লাগছে বা ভালো লাগছে না। এছাড়াও কিন্তু কন্যা রাশির মধ্যে দেখা যায় যে অনেক সময় যে কোনো আর্থিক লাভ করার জন্য কোনো কোনো সময় এরা কিন্তু মানে যদি কন্যা রাশিটি পীড়িত হয়ে যায় তাহলে আর্থিক লাভ করার জন্য কোনো কোনো কিন্তু একটু অসৎ পথেও উপার্জন করার টেন্ডেন্সি চলে আসে। কন্যা রাশি ব্যবসা করতে খুব পছন্দ করে এবং স্বাধীনচেতাভাবে কাজ করতে খুব পছন্দ করে, চট করে মানে এরা হয়তো কারোর কাছে কাজ করছে কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যায় কন্যা রাশির মধ্যে কিন্তু নিজের একটা ড্রিম থাকে যে আমি নিজে কিছু করব। বিভিন্ন সেলফ প্রফেশনের সঙ্গে এরা যুক্ত হতে পারে। জ্যোতিষ বা তন্ত্র প্রচণ্ড ভালো হয় কারণ এদের মধ্যে অজানাকে জানার ইচ্ছা কিন্তু প্রবলভাবে থাকে। কিন্তু আমরা এই কন্যা রাশির ব্যক্তিত্বকে নিয়ে তো আলোচনা করলাম, কিন্তু আমরা প্রেমের দিকে সরাসরি চলে যাব যে কন্যা রাশির মানুষরা কীরকম প্রেমিক পায় বা সেই প্রেমের মধ্যে কী কী সমস্যা চলে আসে। অবশ্যই অনুষ্ঠানটি অবশ্যই মন দিয়ে দেখার চেষ্টা করুন, একদমই উঠবেন না, তবে একটা মিনিটের জন্য একটি বিরতি নিব। আবার চলে আসলাম। তো আমরা কন্যা রাশির প্রেমকে কেন্দ্র করে আলোচনা করছি। কন্যা রাশি সাধারণভাবে দেখতে পাওয়া যায় এরা কিন্তু, আমি প্রথমেই যেটা বললাম যে চট করে প্রেমে পড়ে না কিন্তু প্রেমে পড়ে গেলে পারে সেই প্রেমিক বা প্রেমিকাকে এরা কিন্তু প্রচণ্ড ভালোবেসে ফেলে এবং তার জন্য যতটা করা সম্ভব
সেইভাবে তাকে প্রেমিক বা প্রেমিকাকে বা পার্টনারকে এরা কিন্তু সহযোগিতা করে। কোন রাশির পার্টনাররা এমনিতে প্রচণ্ড ভালো কোয়ালিটির হয়, এদের মধ্যেও বেশ কিছু গুণ থাকে, এদের মধ্যে পরিশ্রম করার ক্ষমতা থাকে, এদের মধ্যে স্ট্রাগল করার ক্ষমতা থাকে, এই দিকে কন্যারাশির কোনো অভিযোগ নেই। এবং কন্যারাশির পার্টনাররা প্রচণ্ড মিশুকে হয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কন্যারাশি যদি যেই পার্টনারকে চয়েস করবে বা যার সঙ্গে প্রেম করে তাদের মধ্যে দেখতে পাওয়া যায় মাঝে মাঝে যেন কন্যারাশিকে কিছুটা সময় ভুল বুঝে ফেলে, মাঝে মাঝে কন্যারাশি কিন্তু তার পার্টনারের কাছ থেকে দুঃখ পায়, মাঝে মাঝে পার্টনাররা এমন ধরনের কথাবার্তা বলে দেয় যেখান থেকে কিন্তু কন্যারাশি মানসিক দুঃখ পায়। কিন্তু আমি প্রথমে বলেছি এবং এখনও বলছি কন্যারাশির মধ্যে অনেক সহ্য ক্ষমতা রয়েছে। কন্যারাশি কিন্তু হাজার দুঃখ পেলেও হাজার সমস্যার মধ্যে পড়লেও যদি পার্টনারকে ভালোবাসে তাহলে পারে তার জন্য সব কিছু করতে তারা রাজি হয়। কিন্তু বিশেষ বিষয় হচ্ছে কন্যারাশির পার্টনার দেরকে এত ভালোবাসে, এত কাছে রাখে, এত যত্ন করে রাখে, তবুও বেশ কিছু কন্যারাশির মানুষদের ক্ষেত্রে দেখা যায় তাদের পার্টনারের সঙ্গে কিন্তু বিয়ে হয় না, মাঝপথেই প্রেমটা কেটে যায় কোনো না কোনো কারণে। কন্যারাশির ব্যক্তিত্ব এত সুন্দর এই কারণে কিন্তু কন্যারাশিকে অনেককেও ভালোবাসে। এবং কন্যারাশির মেয়ে যদি হয় তাহলে পারে বহু ছেলে রয়েছে যারা কন্যারাশির মহিলাদেরকে চয়েস করবে, কারণ এদেরকে দেখতে সুন্দর হয়, এদের ভিতরে অনেক ট্যালেন্ট থাকে, এরা সুন্দর কথা বলতে পারে, অ্যাডজাস্টমেন্ট করতে পারে, যে কোনো পরিবেশের মধ্যে খাপ খাইয়ে নিতে পারে। কিন্তু কন্যারাশির প্রেমিক বা পার্টনার যে সমস্ত লোকেরা হয় সেই সমস্ত পার্টনারদের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় যে এরা যেন কোথাও কন্যারাশির মানুষদেরকে ডমিনেট করে চলে, এরা ডমিনেট করতে চায়, অর্থাৎ কন্যারাশির মানুষদেরকে কোথাও এরা একটা তার তলায় রাখতে চায়, তাকে উপরে উঠাতে চায় না, এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। কন্যারাশির পার্টনার যারাই হোক না কেন তারাও কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান, তারাও প্রচণ্ড চালাক, তারাও প্রচণ্ড স্ট্রাগল করতে পারে, তারাও কিন্তু জীবনে অনেক ডেভেলপমেন্ট হয়তো করেছে বা করতে পারে, এরকম একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যায়। যদি কন্যারাশিটা পীড়িত না হয় তো তাহলে এরকম হওয়ার কথা সাধারণভাবে। এবার একটা প্রেম, সেই প্রেমের মধ্যে সবাই কি চায়? যে প্রেমটা সার্থক হোক, প্রেমটা পরিপূর্ণ হোক, প্রেমটা বিবাহেতে কনভার্ট হোক, এইটাই কিন্তু মানুষ চায়। কিন্তু দুঃখের বিষয়ে কন্যারাশির প্রেম মাঝপথেই কিন্তু কেটে যেতে পারে এবং এর জন্য কন্যারাশির কিন্তু সবথেকে বড় দুঃখের কথা মানে বিষয়। কন্যারাশি যদি আপনি হন এবং মনে করা যাক আপনার এই রকমই ঘটনা ঘটছে, তাহলে পরে আপনার দরকার আপনার প্রেমকে ভালো করানো, আপনার প্রেমের জন্য কোনো সঠিক প্রতিকার করানো, তাহলেই কিন্তু আমার ধারণা, আমার বিশ্বাস আপনার প্রেমটা অনেক ভালো জায়গায় চলে যাবে। কন্যারাশি তার প্রেমের জন্য, তার পার্টনারের জন্য, তার প্রেমটা যাতে ভালোভাবে চলে এই কারণে একটি পান্না রত্ন ধারণ করতে পারেন। এছাড়াও কিন্তু কন্যারাশির মানুষটা সাধারণভাবে দেখতে পাওয়া যায় যে পান্নারত্ন ধারণ করার সঙ্গে সঙ্গে যদি একটা শুক্রের জন্য জারকান বা ডায়মন্ড ধারণ করতে পারেন তাহলেও পরে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট আপনি পাবেন। এবং আপনার প্রেম, আপনার যে সুচিন্তাভাবনার একটা প্রেম আর কি বলতে চাইছি, সেইখানে কিন্তু অবশ্যই আপনার প্রতিকার করে ফেলা উচিত, তাহলেই পরে কিন্তু আপনি ভালো থাকবেন। এবং এছাড়াও কন্যারাশির মানুষরা সাধারণভাবে দেখা যায় যে এরা যদি বৃহদারকের মূল ধারণ করে তাহলেও কিন্তু এতে ডেক্টিফিকেশন করা যায় প্রেমটাকে কিছুটা পরিমাণে। এবং আপনার প্রেম মনে করা যাক বিভিন্ন সমস্যা প্রেমের মধ্যে আসছে, তো দেখুন আমি সবসময় একটা কথা বলি যে যখন সমস্যা বড় আকার ধারণ করে নেয়, যখন সমস্যা ক্রিটিক্যাল হয়ে যায়, তখন কিন্তু সাধারণভাবে রত্ন পড়ে কিন্তু কাজ হয় না, কারণ আপনার চাই ইমিডিয়েটলি আর রত্ন কাজ করবে অনেকটা দেরি করে। সেই সময় কি করতে হয়, তন্ত্র ক্রিয়ার কোনো প্রতিকার কিন্তু করতে হয় আপনার প্রেমকে ঠিকঠাক করার জন্য। এবং আপনি যদি তন্ত্র ক্রিয়ার প্রতিকার করতে চান বা জ্যোতিষ সংক্রান্ত গ্রহগত কোনো প্রতিকার করতে চান তাহলে অবশ্যই স্কলে মোবাইল নাম্বার আমার যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। এবং আপনারা যদি প্রতিকার করেন তাহলে পরে আমার ধারণা, আমার বিশ্বাস যে আপনার প্রেমটা অনেক ভালো হবে এবং প্রেমটা বিবাহিত জীবনেও কনভার্ট হতে পারবে। তো আজ এখানেই শেষ করছি, পরের আবার একটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।